أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. وبعد, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে ইতিকাফের উপরই কথা বলবো ইনশাআল্লাহ। ইতিকাফ কাকে বলা হয়, ইতিকাফের বিধান কি, কোন কোন শর্ত ইতিকাফকারীর মধ্যে পাওয়া আবশ্যক, কোন কোন কাজগুলি করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, ইতিকাফকারী মসজিদে কোন সময় প্রবেশ করবেন এবং ইতিকাফ শেষে কোন সময় বের হবেন, এই সব বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইতিকাফ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে অনেকগুলি ইবাদতের সমন্বয় ঘটে, যেমন কোরআন তেলাওয়াত, বেশি বেশি নামাজ পড়া, জিকির আজকার করা এবং দোয়া করা, বিশেষভাবে জামাতের সাথে তাকবীরাতুল ইহরামের সাথে নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজ এবং সালাতুদ্দোহা, অন্যান্য নাফল ইবাদতগুলি করা সম্ভব। তেমনিভাবে কথা ও কাজের অনর্থক অনেক বিষয় থেকে বেঁচে থাকা, অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। তো ইতিকাফকারী ইতিকাফ করার কারণে, মসজিদ অবস্থান করার কারণে আল্লাহমুখী হয়ে থাকে, ইমান তার মধ্যে প্রভাব বিস্তার করে, বাহ্যিক এবং আন্তরিকভাবে সে আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। তো ইতিকাফের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই ইতিকাফের মাসলা মাসাইলগুলো আমাদের জানা নেই, সেই লক্ষ্যে ইতিকাফের বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা বলতে চাই। তো প্রথমত আসি আমরা ইতিকাফের সংজ্ঞা। ইতিকাফের আবিধানিক অর্থ হলো অবস্থান করা, এবং শারী দৃষ্টিকোণ থেকে পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে অবস্থান করার নামই হলো ইতিকাফ। তো ইতিকাফ এটি একটি সুন্নাত ইবাদত, কোনো কোনো সময় এটি ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, যখন কোনো ব্যক্তি কোনো জায়গাতে কোনো সময় ইতিকাফের মানত মেনে থাকে, নজর করে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা ইউতি আল্লাহ ফালিউতি আহ, যে ব্যক্তি কোনো ইবাদত করার, কোনো আনুগত্য করার, আল্লাহর আনুগত্য করার নজর করে, সেই জন্য তা অবশ্যই পুরা করে। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু নজর তো ফিল জাহিলিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন, রাসূল আমি তো জাহিলি যুগে নজর মেনেছি, আনা আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, একটি রাত্রি মসজিদে হারামে আমি ইতিকাফ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন উমার ইবনে খাত্তাবকে, ফাউফি বিনাদরিক, তুমি তোমার নজরকে অবশ্যই পুরো করো। এটি বুখারি মুসলিমের হাদিস এসেছে, এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে এবং পূর্বে হাদিস থেকে যে কোনো মানুষ যদি মানত করে থাকে ইতিকাফ করার জন্য, নজর করে থাকে, সে যে কোনো জায়গায় হোক বা যে কোনো সময় হোক, তা অবশ্যই তা পূরণ করতে হবে, এটা আবশ্যকীয় আমল। আর বাকি আমলগুলি, বাকি ইতিকাফ, সেটা রমজান মধ্যে হোক, রমজানের বাইরে হোক, সেটি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেজন্য এটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তো এই সুন্নাতটি বিশেষ করে রমজান মাসে এর গুরুত্ব অপরিসীম, বিশেষ করে রমজানের শেষ দশকে এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এর মধ্যে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, লাইলাতুল কদর ভাগ্যরজনী, যা যেটি হাজার মাসের চেয়ে উত্তম। তো স্পষ্ট হচ্ছে লাইলাতুল কদর যেহেতু রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে, সেহেতু এই শেষ দশকে ইতিকাফ করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ সুসাল্লাহ ইসলামের বিশিষ্ট সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাত আমল সম্পর্কে বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আতাকিফু ফি কুল্লি রমাদানিন আশরাত আইয়াম, আল্লাহ সুসাল্লাহ ইসলাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন, ফালাম্মা কানা আল আমুল লাযী কুবিদা ফিহি ইতিকাফা 20 ইয়ামান, তবে যেই বছর রাসূল সাল্লাম এর তিরোধান হয়, রাসূল সাল্লাম যেই বছর ইন্তিকাল করেন, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এটি বুখারী শরীফের হাদিস। একটি হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম كان يعتكف العشر الاواخر من رمضان, الله صلى الله عليه وسلم রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, حتى توفاه الله, আল্লাহ তাই ইতিকাফ করতেন মৃত্যু হওয়া পর্যন্ত। তারপর তিনি বলছেন, ثم اعتكف ازواجه من بعده, الله صلى الله عليه وسلم পর তার বিবিগণ ইতিকাফ করেছেন। তো এখান থেকে এটি বুখারী এবং মুসলিমের হাদিস, এখান থেকে স্পষ্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে এসে রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আর যে প্রথম সময় তিনি ইতিকাফ করতেন রমজানের প্রথম দিকে বা মাঝে, তবে এই জীবনের শেষ দিকে তিনি এসে শেষ দশকে ইতিকাফ করেছেন। তো আমাদের কাছে স্পষ্ট হলো এই ইতিকাফের বিধান। আর ইতিকাফের শর্ত হলো
যে অবশ্যই মুসলিম হতে হবে এবং বালিগ হতে হবে, তেমনিভাবে এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে হবে। এমনি কোনো কারণে যদি মসজিদে অবস্থান করে তাহলে সেটি এতেকাফ হবে না, অবশ্যই এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে হবে। তেমনিভাবে পবিত্র তর্জন অর্থাৎ জুনুবি থেকে পবিত্র তর্জন করতে হবে। তেমনিভাবে মহিলাদের ক্ষেত্রে হায়েজ এবং নিফাস থেকে মুক্ত থাকবে তারা। এতেকাফ করার জন্য কোন কোন কাজগুলি করা মুস্তাহাব, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে যেগুলি পাওয়া যায়, তিনি বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং জিকির আজকার করতেন, এগুলি এতেকাফকারীর জন্য মুস্তাহাব আমল। তেমনিভাবে সকল প্রকার কথা ও কর্মের অনর্থক বিষয়গুলি থেকে বেশি থাকতে হবে, সেটি তর্ক বিতর্ক হোক অথবা গালিগালাজ হোক, অতিরিক্ত কথাবার্তা বলা হোক, এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তেমনিভাবে মসজিদের নির্দিষ্ট একটি জায়গা অবস্থান করতে হবে। সহি মুসলিম এসেছে নাফি রহমতুল্লাহ আলাই আবদুল্লা ইবনে উমার রদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন যে ওকাদ আরানি আবদুল্লাহ ইয়ানি ইবনে উমার আল মাকান আল্লাযী কানা ইয়াতাকিফু ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদ। নাফি রহমতুল্লাহ আলাই বলছেন রাসূলের সাহাবী আবদুল্লা ইবনে উমার রদিয়াল্লাহ তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতিকাফের জায়গা, মসজিদে ইতিকাফের জায়গা তিনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে নির্দিষ্ট একটি জায়গা অবস্থান করতে হবে। তেমনিভাবে ইতিকাফকারীর জন্য কোন কোন কাজগুলা করা বৈধ, এভাবে বহু উদ্ধৃতি এসেছে, সেখানে বলা হয়েছে যে বিশেষ প্রয়োজনে জরুরি কাজে মসজিদের বাইরে যাওয়া যায়। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আস-সুন্নাহ আলাল মুতাকিফ আল্লা ইয়াউদা মারিদান ওয়া লা ইশহাদা জানাজা। ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো সে রোগী দেখতে যাবে না, তেমনিভাবে কোনো জানাজায় অংশগ্রহণ করার জন্য বাইরে যাবে না। তেমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উক্তির শেষে বলেছেন যে ওয়ালা ইখরুজ ওয়ালা ইখরুজ লি হাজাতিন ইল্লা লিমা লাবুদ্দা মিনহু, জরুরি কোনো কাজ ছাড়া বের হবে না, অর্থাৎ যেই কাজ না গেলেই নয়। সুতরাং ইতিকাফ করার জন্য জরুরি কোনো কাজে বের হওয়া সম্ভব বা বের হওয়া জায়েজ আছে। তেমনিভাবে মসজিদে খানাফিনা করা এবং মসজিদে ঘুমানো জায়েজ আছে। তেমনিভাবে স্বাভাবিক কথাবার্তা এবং বৈধ কথাবার্তা বলা জায়েজ আছে। তেমনিভাবে চিরুনি করা, চুল আঁচড়ানো, পায়ে এবং হাতের নখ কাটা, তেমনিভাবে শরীর পরিষ্কার করা, সুন্দর পোশাক পরিধান করা, আতর ব্যবহার করা, এগুলি সবগুলি জায়েজ আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষেত্রে বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু মুতাকাফা ফিল মসজিদ ফায়ুনাওয়িলুনি রাসাহু মিন খিলাল হুজরা ফাগসিলু রাসাহ। আল্লাহ রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল যখন মসজিদে ইতিকাফ করতেন তখন তিনি তার মাথা হুজরা দিক থেকে আমার কাছে বের করে দিতেন, আমি তার মাথা ধুয়ে দিতাম। অন্য রওয়ায়েত এসেছে বুখারী এবং মুসলিমের রওয়ায়েত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাউরাজ্জিলুহু আনা হায়িদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরুনি করাই দিতাম ঋতুবতী অবস্থায়। তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে এই যে কাজগুলি বলা হলো এগুলি অবশ্যই করা জায়েজ আছে। আর যেগুলি করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় তার মধ্যে বলা হয়েছে যে বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া, সেটা স্বল্প সময়ের জন্য হলেও ইচ্ছাকৃতভাবে, বিনা প্রয়োজনে মসজিদ থেকে ইচ্ছাকৃতভাবে বের হওয়া, সেটা স্বল্প সময়ের জন্য হলেও, এবং মসজিদের বাইরে ঘোরাফেরা করা। একটি কারণ হলো স্ত্রীর সহবাস করা, তেমনিভাবে কোনো কারণে যদি অজ্ঞান হয়ে যায় এটিও একটি ইতিকাফ ভঙ্গের কারণ। তেমনিভাবে যদি ইসলাম ত্যাগ করে ফেলে তাহলে ইতিকাফ ভঙ্গের কারণ, যেহেতু আমরা প্রথমেই শর্তের মধ্যে বলেছিলাম যে মুসলিম হতে হবে তাকে। তেমনিভাবে মহিলাদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ যে কোনোভাবেই ঋতু হলে মসজিদ থাকতে পারবে না, তাকে ইতিকাফ ভেঙে ফেলতে হবে। তো ইতিকাফের গুরুত্বপূর্ণ সময় কোনটি, কোন সময়ে ইতিকাফকারী মসজিদে প্রবেশ করবেন? অবশ্যই যদি শেষ দশক ইতিকাফ করে থাকেন, ইতিকাফ করার নিয়ত করে থাকেন, তাহলে 20 তারিখে, রমজানের 20 তারিখে সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করবে এবং রমজানের শেষে, শেষ দিন সূর্যাস্তের পর, মাগরিব সালাতের পর সে মসজিদ থেকে বের হবে। তবে একটি জিনিস খেয়াল করতে হবে, কোনো মানুষ যদি যে কোনোভাবে যদি ইতিকাফ ভাঙতে বাধ্য হয় তাহলে ইতিকাফ কাদা করা যায় আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কোন এক সময় কোন এক বছর রাসূল সাল্লাম যখন ইতিকাফ ভেঙে ফেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরবর্তী মাস অর্থাৎ শাওয়াল মাসে তিনি তা কাদা করেন। এটি হলো আদা করা তার জন্য মুস্তাহাব বা সুন্নাত। তবে কোনো মানুষ যদি ইতিকাফ মানে তার জন্য আবশ্যকীয় হয়, নজর ইতিকাফ হয়, তাহলে তা অবশ্যই আদা বা কাদা করতে হবে, তার জন্য কাদা করা আবশ্যকীয়। আর ইতিকাফ মহিলাদের জন্য যদি কোনো মসজিদে ইতিকাফের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সে ইতিকাফ করতে পারে, যেমন মক্কা মদিনার মতো জায়গা, অন্য কোনো মসজিদে যদি ইতিকাফ করার মতো জায়গা থাকে, ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই ইতিকাফ করবে। তবে স্বামীর অনুমতি নিয়ে, স্বামী যদি কোনোভাবে অনুমতি না দেয় তাহলে সে ইতিকাফ করবে না। এমনকি সে যদি ইতিকাফে বসেও পড়ে তাহলে ইতিকাফ, আর স্বামী যদি বের হতে বলে তাহলে অবশ্যই ইতিকাফ ভঙ্গ করে সে বের হতে হবে, কারণ স্বামীর অনুমতি ছাড়া কোনোভাবে ইতিকাফ করা বৈধ নয়।
আর একটি মশালা এতেকাফের ক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি এতেকাফ করার নিয়ত করে, নজর করেন যে আমি মসজিদ আকসাই করবো অথবা মসজিদ নববীতে অথবা মসজিদ হারাম কাবা শরীফে, তাহলে অবশ্যই এই নির্দিষ্ট জায়গাগুলোতে এতেকাফ করতে হবে। কারণ কেউ যদি মক্কা শরীফে এতেকাফ করার নিয়ত করে থাকে বা নজর করে থাকেন, তাহলে মসজিদ নববী বা মসজিদ আকসা বা অন্য কোনো মসজিদে এতেকাফ করলে চলবে না। কারণ মসজিদের হারামের সম্মান সোহাব অন্য অন্য দুনিয়ার সকল মসজিদের চেয়ে বেশি। তো এক্ষেত্রে যদি মসজিদে নববীতে এতেকাফ করার নিয়ত করে থাকে, তাহলে মসজিদে হারামে অর্থাৎ মক্কা শরীফে এতেকাফ করা জায়েজ হবে। আর তেমনিভাবে মসজিদে আকসায় যদি এতেকাফ করার নিয়ত করে থাকে বা আমানত করে থাকে, তাহলে মসজিদে হারাম এবং মসজিদে নববীতেও এতেকাফ করা বৈধ হবে, যেহেতু মসজিদে হারাম এবং মসজিদে নববী মসজিদ আকসার চেয়ে সম্মানের দিক থেকে, সওয়াবের দিক থেকে, মর্যাদার দিক থেকে বেশি। আমরা স্পষ্ট হলাম এতেকাফের বিধিবিধান সম্পর্কে। তাহলে আমাদের উচিত প্রত্যেক মুসলিম নরনারীর আমাদের এই ধরনের একটি সুন্নাতকে পুনরুজ্জীবিত করা উচিত, এবং যেই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কিরাম অনেক আগ্রহ সহকারে তারা আদায় করতেন, তারা পালন করতেন, সেই জন্য আমি বিশেষভাবে প্রত্যেক মুসলিম নরনারীকে বলার সাথে সাথে, আহ্বান করার সাথে সাথে আমি বিশেষভাবে যুবক সম্প্রদায়কে, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছি, আহ্বান জানাচ্ছি, এই জন্যই যে এই সময়টায় আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটি স্পৃহা, এমন একটি উৎসাহ উদ্যম থাকে যেটি অন্য সময়ে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময়টিকে অনেক মূল্যবান সময় বলেছেন, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সেই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুমি তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছো তুমি অবশ্যই জিজ্ঞাসিত হবে। সেই জন্য আসি সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতিকাফ, এই সুন্নাতটিকে আমরা পুনরুজ্জীবিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।